লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে ভারতীয় বিএসএফ রাবার বুলেট ছুড়ে বলে অভিযোগ বাংলাদেশিদের। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এই 10:30টার সময় আর কি উড়ি ভাত খাইতেছিলাম, খাওয়ার পরে দেখি হঠাৎ করে চিল্লাচিল্লির পর আমি বাইরে বাইরে দেখি যে তিনজন ইন্ডিয়ার বিএসএফ বাংলাদেশ মানে 100 গজ অতিক্রম করে বাংলাদেশ ঢুকছে। ঢোকার পরে দেখি যে আমাদের এদিকের কাপড় এখানে শুকাইতে দিছিল, বেড়াতে বেড়া থেকে কাপড় উঠাইতেছে। উঠার পরে যখন আমার খালা কাপড় নিয়ে আসতেছে তখন একটা রাবার বুলেট মারছে ওইদিকের বিএসএফ। মারার পরে যখন অনেক লোক হয়ে গেছে পরে আবার লোককে ধাওয়া দিছে। ধাওয়া দেওয়ার পরে আমরা যখন অনেকজন হয়েছি পরে আমরা ধাওয়া দিছি। ধাওয়া দেওয়ার পরে ওদেরকে ইয়ে করছি, তারপরে আবার এদের বাড়ি এসছে। যখন ওরা আবার ক্যাম্প থেকে বিএসএফ নিয়ে এসছে, আসার পরে এদের বাড়ি এসছে। একবারে ওদের সাহেব ছিল, সাহেব সহ একবারে বাড়ি চলে এসছে। আসার পরে আমরা যখন অনেক লোক হয়েছি ফুল 1 ঘন্টা পর আমাদের এদিকে বিজিবি হচ্ছে। ভারতের বিএসএফ এই 100 গজ ভেতরে ঢোকে, ঢুকিয়া বাংলাদেশের যে মহিলা আছে তাদেরকে ধাওয়া করে এবং তার কাপড় চোপড় টানা হাতড়া করিয়ে ছিঁড়ে দেয় এবং সেখানে লোকজন জমা হইলে ওখানে কিন্তু একটা ফাঁকা ফয়াল করে। 5 ডিসেম্বর দুপুরে হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের পকেট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ওই সীমান্তে 893 নং মেইন পিলারের 8A সাব পিলারের কাছে বাংলাদেশের ভূখণ্ডে কাপড় শুকাতে যায় জোহরা বেগম নামে এক বৃদ্ধা নারী। এ সময় ভারতীয় কুচবিহার অঞ্চলের শীতলকুচি এলাকার ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের 1 সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ওই এলাকার নেহাল উদ্দিনের মেয়ে বৃদ্ধা জোহরা বেগমকে মারধর করেন ওই বিএসএফ সদস্য। সীমান্তবর্তী লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে ভারতীয় বিএসএফ ফাঁকা রাবার বুলেট ছুড়ে চলে যায়। কিছু বেশি ধাওয়া দিয়েছে আমি দেখিনি, মানে আমি দেখি ধপধপা কি দেখি রে পুলিশ। আমি কাপড় টাপড় ছাড়িয়ে নেই, আমি দৌড় দিয়েছি আমার টপ করে আমাকে ছাড়িয়ে দিতে হবে, আমার ঘুরে ঘুরে করে। আর সখন আনোয়ার, একটা আনোয়ার ভাই আমার চাচাতো ভাই, উনি আসছে দৌড়ি আসি, উনি আসতে গেলে লোক পুলিশ 3টে পাশে গেল, লোকটা পাশে গেল, পুলিশটা পাশে গেল। পাশে যাওয়ার পর তারপর আনো আমার দৌড়িয়ে যেন আসিনো মা আবার ধোয়া দিলি, আবার ধোয়া দিয়ে আসি সঙ্গে দিয়ে সবাই একা হওয়া ওই পুলিশের ভয়তে সবাই দিয়ে সাপ্লাই দিয়েছি কারণ নাই। সেখানে দৌড়িয়েছি পুলিশে আমার যখন চলে গেলে সখন নুসলাম ঢুকি বেড়ে এনে এইখানে একটা ইয়াও হাত বোম মারলি, হাত বোম মার মারার সাথে সবাই একা মাটি সুতি গেল। আমি তো সেরকম মনে করি কিছু ইয়ে করবেন মনে করো অজ্ঞানের মতো। আমি আমার ভাইটি যেন আসতো, আনোয়ার ভাই যেন আসতো, আমার যে কী অবস্থা হইতো এখানে বাংলাদেশ দিয়ে এখানে বিএসএফ ভারতের বিএসএফ দৌড়িয়েছি এখানে আমার পিটাইছি, বকরি ছাড়ি দিয়ে আমার পালাছি আর একটা ঠ্যাং ফাং আমার ইয়ে হয়ে গেছি। আমরা যেখানে বসবাস করতেছি পকেট এলাকা, এখানে মনে করেন যে তিন পাশে ভারত আমরা মনে করি বর্ডারে আমার শোধ করে যাই এমন সাহেব বিএসএফ আইসি আসি ওরা করে কি বন্দুকের ভয় দেখায়, ওদের আর কোনো কথা বন্দুকের ভয় মানে ওদের সাথে সাথে বন্দুক। আর আমাদের একটা আমরা মনে করি যে আমার একটা ইউনিয়ন পকেট থেকে আমাদের ক্যাম্পে যেতে হয় 3 কিলো দূরে, 3 কিলো ধরে বিডিআর আসতে আসতে বিএসএফ মনে করে আমাদের অন্যায় অত্যাচার করে চলে যায়। এরকম করে আমার জীবনে আমি বহুত দেখলাম কিন্তু কোনো বিচার পাইলাম না, কার কাছে যাবো কার কাছে বিচার চাই। সিঙ্গিমারি বিজিবির ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন তারা। তাৎক্ষণিক বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। কেউ বললে বিএসএফ এর পাল